আশা করি তোমরা দেখতে পাচ্ছ আমায়, আশা করি আমায় দেখতে পাচ্ছ তোমরা। আমাকে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে আমায়? আশা করি তোমরা দেখতে পাচ্ছ আমায়, আশা করি আমায় দেখতে পাচ্ছ। দেখতে পেলে সবাইকে দেখা যাচ্ছে, তো সবাইকে গুড ইভিনিং, ওয়েলকাম। আর তোমাদের জানিয়ে রাখি আগাম দীপাবলি এবং তোমাদের দিওয়ালি শুভেচ্ছা এবং অভিনন্দন। আর এখানে যারা যারা উপস্থিত আছে তাদের একবার নামটা বলে দেবো। অলিভ হালদার, সুরজ দাস, রাজীব মণ্ডল, মৌমিতা মুখার্জি, সুদীপা কর, সৌমেন করক, সুদীপ্ত সূত্রধর, সাগর রায়, অস্মিতা পাণ্ডে, মৌমিতা মুখার্জি, সোমা প্রধান, গৌরী বড়াল, মোনালিসা মিত্র, অলিভ হালদারের নাম আগেও বললাম, অভিজিৎ পাল আর সোমনাথ মণ্ডল। সবাইকে ওয়েলকাম, সবাইকে ওয়েলকাম এবং গুড ইভিনিং। তো চলো আমরা ক্লাস স্টার্ট করব। তো ক্লাস স্টার্ট করা যাক। তো আমরা ক্লাস যেটা স্টার্ট করব আজকে, ক্লাস স্টার্ট করার আগে বলে রাখি তোমাদের দিওয়ালি ধামাকা চলছে, 77% অফ চলে এসছে তোমাদের জন্য। তো যে কোনো স্টাডি মেটেরিয়াল যা যে যা কিনবে তাতে 77% অফ পেয়ে যাবে, Y229 কোড ইউজ করলে। যদি কোনো কোর্স কেনার হয় Y229 কোডটা ইউজ করো, তোমার সব প্রবলেম ঠিক, মানে সব যত মানে লাইফে যত প্রবলেম আছে যেগুলো মানে পড়ে উদ্ধার করতে পারছো না, এসব প্রবলেম সব ঠিক হয়ে যাবে। তো তোমরা তাড়াতাড়ি এই কোর্সটা কিনে নাও, ওকে? এই কোর্সগুলো কিনে নিতে পারো। আমাদের যে যে কোর্সগুলো আছে সেগুলো আমি বলে রাখি। WBCS আছে তোমাদের, ঠিক আছে, পুলিশ আছে, WBCS পুলিশ, WBPSC, WBPSC ক্লার্কশিপ, ঠিক আছে, ক্লার্কশিপ Tier 2, ঠিক আছে, Tier 2 আছে তোমাদের, ব্যাচ কিনে নিতে পারো এইগুলো। এছাড়াও তোমাদের খুব শিগগিরই আসছে CHSL-এর ব্যাচ, তোমাদের খুব শিগগিরই CHSL-এরও ব্যাচ আসছে, তো তোমরা সেটাও পারচেস করে নিতে পারো। কোন কোড দিয়ে? Y229 কোডটি ইউজ করে, ঠিক আছে। তো CHSL ব্যাচে তোমাদের আমি সায়েন্স পড়াবো, ঠিক আছে, CHSL ব্যাচে আমি আছি তোমাদের সায়েন্স পড়াবার জন্য। তো আমরা আজকে তাই সায়েন্সের সেট 2, যেটা CHSL-এ এসছে প্রিভিয়াস ইয়ার, সেট 2 আমরা সলভ করব। নিজেরা দেখলেই বুঝতে পারবে রেলের সাথে কতটা মিল আছে, মানে যারা রেলের প্রিপারেশান নিচ্ছিলে তাদের জন্য CHSL কতটা পারফেক্ট একটা প্রিপারেশান। তাই বলবো যারা রেলের ফর্ম ভরেছো তারা পারলে CHSL-টাও ভরে দিতে ভুলো না, কারণ হচ্ছে কি CHSL আর রেলের লেভেল একই হয়, ঠিক আছে, রেলের তোমার যেটা NTPC লেভেল CHSL লেভেলে একই, ঠিক আছে, তোমরা চাইলে এটা ভরে দিতে পারো, ঠিক আছে। চলো ক্লাস শুরু করা যাক। মানবেন্দ্র হ্যালো, সাগর এসে উপস্থিত হয়েছে, সবাইকে হ্যালো এবং হাই, গুড ইভিনিং। তো চলো ক্লাস শুরু করব। আজকে আমরা CHSL সেট 2 15 কোয়েশ্চেন্সের আমরা সেট সলভ করব, আর এটা তোমাদের প্লেলিস্টে অ্যাড হয়ে যাবে, যেটা CHSL-এর আলাদা প্লেলিস্ট তৈরি করেছি, CHSL প্রিভিয়াস ইয়ার সায়েন্স কোয়েশ্চেন, SSC CHSL প্রিভিয়াস ইয়ার সায়েন্স কোয়েশ্চেন, সেই প্লেলিস্টে তোমাদের অ্যাড হয়ে যাবে এই দ্বিতীয় ভিডিওটি, ঠিক আছে। চলো তাহলে ক্লাস শুরু করা যাক। প্রথম প্রশ্ন, হুইচ ড্রাগ ইজ ইউজড অ্যাজ অ্যান্টি হিস্টামিন, কোন ড্রাগটি অ্যান্টি হিস্টামিন হিসাবে ব্যবহৃত হয়। তোমরা যদি লক্ষ্য করো প্রত্যেক CHSL এর প্রত্যেক পেপারে একটা করে এসেছিল কি ড্রাগসের নাম, একটা করে ড্রাগসের নাম এসেছিল, ঠিক আছে, ড্রাগসের ব্যাপারে কোয়েশ্চেন এসেছিল। তো আমাদের ড্রাগসের ব্যাপারে জানতে হবে ভালো মতনই, ঠিক আছে। CHSL এর ব্যাচ তো এখন কেনা যাবে না, CHSL এর ব্যাচ এখন আসেও নি, CHSL ব্যাচ আসবে যখন তখনের জন্য বলছি। তোমরা এই Y229 কোড ইউজ করে কিনতে পারো, দাম ম্যাক্সিমাম যে ছাড়টা থাকবে সেটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। ক্লাস কবে থেকে স্টার্ট হচ্ছে? আপাতত খুব রিসেন্টলি স্টার্ট হবে, মানে বেশি দিন নয়, ঠিক আছে। তোমাদের ক্লাস পরীক্ষা আসার আগে তোমাদের সিলেবাস শেষ করে দেওয়া হবে, সেই নিয়ে কোনো চিন্তার কোনো বিষয় নেই, ঠিক আছে, ওকে। চলো তাহলে এটার অ্যান্সার কী হবে, তাড়াতাড়ি অ্যান্সার হয়ে যাক। তন্ময় অ্যান্সার দিয়েছে 2, আর কেউ? তো এখানে অপশানগুলো যেগুলো দিয়েছে ফেরো, তোমার ফেক্সোফেনাডাইন, র্যানিটাইডাইন, নাকি প্রোমিথাজাইন, নাকি আইবুপ্রোফেন, কোনটি হবে অ্যান্সার, কোনটি হবে অ্যান্সার, তাড়াতাড়ি অ্যান্সার হয়ে যাক। চলো অ্যান্সার তো হবে, তার সাথে শেয়ারও যাতে হয়ে যায়,
ঠিক আছে, সবাই একটু শেয়ার করে দাও আর লাইক করতে ভুলো না। সবাই একটু শেয়ার আর লাইকটা করে দাও, জানি না কেন লাইক হতে প্রবলেম হয়, লাইক দেওয়া যাচ্ছে না, যাই হোক চলো শেয়ার আর লাইকটা সবাই করে দিও। তো একেরটা সবাই বলছে চার, কেউ বলছে তিন, কেউ বলছে দুই, মানে অনেকগুলো অ্যান্সার আসছে। তো সাধারণ এটা কঠিন কোয়েশ্চেন, তো অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে হচ্ছে কি, তোমার তিন হবে অ্যান্সার। প্রোমিথাজাইন হচ্ছে এটার উত্তর, প্রোমিথাজাইন হচ্ছে এটির উত্তর। যারা যারা থ্রি অ্যান্সার করেছো তারা তারা একদম সঠিক, ঠিক আছে, ওকে ক্লিয়ার। চলো তারপর পরের প্রশ্ন, ক্যারোটিন ইন ফ্রুটস, ঠিক আছে, ক্যারোটিন ইন ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস গিভস ইট ইন হুইচ কালার, ঠিক আছে, মানে ফ্রুটের মধ্যে মানে যে ক্যারোটিন থাকে সেটা কী রঙের কালার দেয়, গ্রিন, পিঙ্ক, অরেঞ্জ নাকি ব্লু, কোনটি হবে অ্যান্সার? চলো তারপর চলো তাড়াতাড়ি অ্যান্সার হয়ে যাক, আমার লাইক নিচ্ছে না, তোমাদের নিচ্ছে কিনা জানি না, আমাদেরটা আমারটা নিচ্ছে না। চলো তোমাদের অনেকে বলছে নিচ্ছে, অনেকে বলছে নিচ্ছে না, একদম গাজরে ক্যারোটিন থাকে, কী কালার দেয় তাহলে, গ্রিন, পিঙ্ক, অরেঞ্জ না ব্লু, কী কালার দেবে? দুয়েরটা অ্যান্সার অনেকে বলছে কি এক, কী কালার দেবে, এক দুই না তিন, তো অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে অরেঞ্জ কালার দেয়, ক্যারোটিন কী কালার দেয়, অরেঞ্জ কালার দেয়, নিজেই দেখো নিজেই তো অ্যান্সার দিলে গাজর, তোমাদের মধ্যেই তো অ্যান্সার দিলে গাজর, কেউ বলছো অরেঞ্জ, ঠিক আছে, অরেঞ্জের মধ্যেও থাকে এই ক্যারোটিন, তো কী হয় আমরা ক্যারোটিন কী পাই, ক্যারোটিনের থেকে অরেঞ্জ কালার পেয়ে থাকি, ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে কি অরেঞ্জ। চলো তারপরে কোয়েশ্চেন, ইকুয়াস ক্যাবালাস, ইকুয়াস ক্যাবালাস ইজ দ্য সাইন্টিফিক নেম অফ, ইকুয়াস ক্যাবালাস কার বিজ্ঞানসম্মত নাম, হর্স, জেব্রা, ডঙ্কি নাকি বাফেলো, কার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ইকুয়াস ক্যাবালাস? চলো কার সাইন্টিফিক নেম ইকুয়াস ক্যাবালাস? কার বিজ্ঞানসম্মত নাম ইকুয়াস ক্যাবালাস? হর্স, জেব্রা, ডঙ্কি, বাফেলো, কে বলতে পারবে তাড়াতাড়ি? সবাই বলছে হর্স, 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 সবার অ্যান্সার এসছে হর্স, তাহলে এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হচ্ছে হর্স, একদম সঠিক, ঠিক আছে, ইকুয়াস ক্যাবালাস হচ্ছে হর্সের বিজ্ঞানসম্মত নাম, ওকে সবাই মোটামুটি ঠিক অ্যান্সার দিয়েছে, ঠিক আছে। চলো তারপরে প্রশ্ন, অ্যানালজেসিক্স, অ্যানালজেসিক্স কী করে, অ্যানালজেসিক্স কী করে? রিলিফ অ্যাসিডিটি, আমাদের অ্যাসিডিটি কমায়, রিলিফ পেইন, আমাদের ব্যথা কমায়, রিলিফ ইচিং, আমাদের চুলকানি কমায়, নাকি রিলিফ ব্লটিং, মানে ফোলাভাব বা তোমার কোথাও রক্ত জমাট বেঁধে গেছে বা ফোলাভাব, এগুলো কমাতে সাহায্য করে, অ্যান্সার কী হবে, অ্যান্সার কী হবে তাড়াতাড়ি, অ্যান্সার কী হবে? চলো তাড়াতাড়ি অ্যান্সার হয়ে যাক, 35 জন লাইভে আছে, 35 জন একটু শেয়ার করে দাও যাতে সংখ্যাটা বেড়ে যায়, আরও আরও সবাই জয়েন করতে পারে, চলো শেয়ার হয়ে যাক। আর অ্যানালজেসিক্স কী কাজ করে তাড়াতাড়ি অ্যান্সার হয়ে যাক, অ্যানালজেসিক্স কী কাজ করে? এখন একটাও অ্যান্সার পাইনি, রিলিফ অ্যাসিডিটি, রিলিফ পেইন, রিলিফ ইচিং, রিলিফ ব্লটিং, কোনটা করে তাড়াতাড়ি অ্যান্সার? তো এইবার অ্যান্সার এসছে সব একের পর এক, একের পর এক অ্যান্সার এসছে, চারেরটা কেউ বলছে এক, কেউ বলছে দুই, এক একজনে এক একটা অ্যান্সার। তো অ্যান্সার রিলিফ রিলিজ করছি কি, রিলিফ পেইন, অ্যানালজেসিক্স কী করে, সবসময় ব্যথা কমাতে সাহায্য করে, ব্যথা কমাতে, রিলিফ পেইন, ব্যথা কমাতে সাহায্য করে কি, অ্যানালজেসিক, ঠিক আছে। চলো তারপরে প্রশ্ন, অ্যাটমিক নাম্বার অফ হুইচ অফ দ্য ফলোয়িং এলিমেন্টস ইজ গ্রেটার দ্যান দ্যাট অফ ক্যালসিয়াম, এদের মধ্যে কার অ্যাটমিক নাম্বার, ঠিক আছে, গ্রেটার দ্যান দ্যাট অফ ক্যালসিয়াম, ক্যালসিয়ামের থেকে বেশি,
এদের মধ্যে কার অ্যাটমিক নাম্বার ক্যালসিয়ামের থেকে বেশি? ক্লোরিন, আর্গন, সালফার, স্ক্যান্ডিয়াম। কে বলতে পারবে? আচ্ছা, তোমাদেরও কি প্রবলেম হচ্ছে? ইউটিউবে আটকে যাচ্ছে কি বাফারিং হচ্ছে আমি বুঝতে পারছি না। আমার এখানে দেখাচ্ছে বাফারিং হচ্ছে, তোমাদেরও কি বাফারিং হচ্ছে? তোমরা কমেন্ট করে জানাও তো। তোমরা একটু কমেন্ট করে জানাবে যে বাফারিং হচ্ছে কি না। তোমরা একটু কমেন্ট করে জানাবে বাফারিং হচ্ছে কিনা। এক সেকেন্ড, তোমরা অ্যান্সার করতে থাকো, আমি এটুকুনি বলে যাচ্ছি ক্যালসিয়ামের হচ্ছে 20। এবার অ্যান্সার করো, ততক্ষণে আমি এটা একটু ঠিক করে নিই। ক্যালসিয়াম হচ্ছে 20, অ্যান্সার করো চলো। অল হ্যাঁ, এবার এসছে, ঠিক আছে। তো এটার অ্যান্সার সবাই দিচ্ছে স্ক্যান্ডিয়াম, এক একজন এক একটা অ্যান্সার দিচ্ছে। ওকে, নো বাফার, নো বাফার, হ্যাঁ ঠিক আছে, আমার এখানেও এখন চলছে। চলো, তো এটার অ্যান্সার কী হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে স্ক্যান্ডিয়াম, কারণ ক্যালসিয়াম হচ্ছে 20, স্ক্যান্ডিয়াম হচ্ছে 21, ঠিক আছে। তো কি, ক্যালসিয়ামের হচ্ছে 20 আর স্ক্যান্ডিয়াম কত? 21, ঠিক আছে, ক্লিয়ার। চলো তারপর পরের প্রশ্ন, হিউম্যান বিইংস বিলং টু হুইচ ক্যাটাগরি অফ দ্য ইকোসিস্টেম? হিউম্যান বিইং ইকোসিস্টেমের কোন ক্যাটাগরির মধ্যে পড়ে? ওমনিভোরাস, কার্নিভোরাস, হার্বিভোরাস নাকি জুপ্ল্যাংটন? কোন ক্যাটাগরির মধ্যে হিউম্যান বিইং পড়ে? আমার কাছে লেটে কমেন্ট আসছে, আমারও মনে হচ্ছে আমার কাছে লেটে কমেন্ট যাচ্ছে, আমারও মনে হচ্ছে আমার কাছে লেটে কমেন্ট আসছে অনেক। এমনিতে তো লেটে আসেই, 20 সেকেন্ড মতন লেট থাকে। তোমরা যা যখন কমেন্ট করো ইউটিউব লাইভ চলে মানে 20 সেকেন্ড পরে আসে তোমাদের কমেন্ট, এমনিতেই তার থেকেও মনে হচ্ছে দেরিতে চলছে। আচ্ছা, অ্যান্সার এসে গেছে, ছয়েরটার অ্যান্সার বলছে যে, ছয়ের অ্যান্সার বলছে এক, সবাই ছয়েরটার অ্যান্সার বলছে এক। তাহলে দেখে নেবো হিউম্যান বিইংস কোন ধরনের হয়। একদম ওমনিভোরাস, ওমনিভোরাস মানে যারা মাংস এবং তৃণ দুই খায়, মাংস এবং তৃণ উভয়ে খায়, মানে উভভোজী যাকে বলি আর কি, যারা উভয়ে খায়, সর্বভুক বলি যাকে আর কি, ঠিক আছে। তৃণ, তৃণ মানে কি, ঘাস তো খায় না মানুষ, সবুজ খাবার, সবুজ যে সব ফসল সেগুলো খায়, তাহলে মানুষ কি, মানুষ হচ্ছে সর্বভুক, ঠিক আছে, ওমনিভোরাস। খুব ইজি কোয়েশ্চেন ছিল, প্রথমের দিকে একটু কঠিন কোয়েশ্চেন, আবার তারপরের থেকে দেখো ইজি করেছে, আবার কয়েকটা কোয়েশ্চেন কঠিন হয়ে যাবে। দ্য আউটার মোস্ট লেয়ার অফ আর্থ ইজ কল্ড, আর্থের সব থেকে বাইরের লেয়ারকে কি বলা হয়? স্ফিয়ার, ক্রাস্ট, ম্যান্টেল নাকি কোর, কি বলা হয়? পৃথিবীর বাইরে যেটা হচ্ছে বাইরের স্তর সেটাকে কি বলা হয়, সব থেকে বাইরের স্তর? চলো তাড়াতাড়ি অ্যান্সার হয়ে যাক, 7-8টা। আর একটুখানি শেয়ার করে দিও তোমরা তাড়াতাড়ি, যাতে একটু শেয়ার হয়ে যায়, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও তাড়াতাড়ি, শেয়ার হয়ে যাক। চলো তো অ্যান্সার এসে গেছে অনেকগুলো, তো অ্যান্সার হচ্ছে ক্রাস্ট। যারা যারা ক্রাস্ট অ্যান্সার করেছো একদম সঠিক, আউটার মোল্লে আউটার মোস্ট লেয়ারকে কি বলা হয়, ক্রাস্ট বলা হয়। চলো তারপর, রিভলভিং ডোর ওয়াজ ইনভেন্টেড বাই, রিভলভিং ডোর ওয়াজ ইনভেন্টেড বাই, রিভলভিং ডোর কে আবিষ্কার করেন? লুসিয়েন ভিডি, জন ভিয়েন, থিওফাইলাস ভ্যান ক্যানেল নাকি লুইস উরে? কে রিভলভিং ডোর, মানে এই যে দরজা খোলা বন্ধ রিভলভিং ডোর যেগুলো, এই যে মানে ধাক্কা মেরে ঢোকো যখন এরকম ঘুরতে থাকে, পুলিশ স্টেশনে দেখতে পাওয়া যায় খুব, পুলিশ স্টেশন, স্কুল, কলেজ এইসবে দেখতে পাবে রিভলভিং ডোর। এই রিভলভিং ডোর, ঠিক আছে, ঘূর্ণন দরজা এটাকে বলি, ঠিক আছে, এরকম ঘুরে যায় পুরো দরজা, সেটা মানে কে আবিষ্কার করেন এই রিভলভিং ডোর, বলতে পারবে কেউ?
শেয়ার করতে পারছি না, জানি অনেকেরই অসুবিধা হচ্ছে, শেয়ার করা যাচ্ছে না, লাইক করা যাচ্ছে না, অনেক প্রবলেম হচ্ছে, অনেকের প্রবলেম হচ্ছে। শেয়ারের অপশান আমার এখানেই দেখাচ্ছে না, আমি তোমাদের কি বলবো, আমার এখানেই শেয়ারের অপশান দেখাচ্ছে না, জানি না কেন। আমার এখানেই শেয়ার অপশান দেখাচ্ছে না। চলো তাড়াতাড়ি অ্যান্সার হয়ে যাক তোমাদের। 43 জন লাইভে আছে আপাতত, জানি না কেন ভিডিওটা শেয়ার করা যাচ্ছে না। তোমরা একবার দেখো তোমাদের শেয়ার করা যাচ্ছে কিনা, আমার এখানে শেয়ারের অপশানটাই দেখাচ্ছে না। যাই হোক চলো তাড়াতাড়ি অ্যান্সার হয়ে যাক। লুসিয়েন ভিডি, জন ভিয়েন, থিওফাইলাস ভ্যান ক্যানেল না লুয়েসুরে, তো অ্যান্সার অনেকগুলো চলে এসছে, তো অ্যান্সার হবে কি থিওফাইলাস ভ্যান ক্যানেল। কি আবিষ্কার করেন? রিভলভিং ডোর আবিষ্কার করেন। কঠিন কোয়েশ্চেন ছিল, এরকম কঠিন কোয়েশ্চেনও হয়েছে তোমাদের সিএইচএসের। তাহলে এগুলো কি, এগুলো ইনফরমেটিভ, এগুলো তোমাকে মুখস্থ করতে হবে, ভাগ্যে থাকলে পারবে, না থাকলে পারবে না, আর এটা না পারলে কিছু যায় আসে না, তুমিও যেমন পারবে না অন্যরাও পারবে না, ঠিক আছে। চলো তারপরেরটা, ইনস্ট্রুমেন্ট ফর মেজারিং ওয়ার্ক পারফর্মড ইজ কল্ড, কার্য পরিমাপের সরঞ্জামকে কী বলা হয়, সম্পাদিত কার্য পরিমাপের সরঞ্জামকে কী বলা হয়, ইউডিমিটার, অ্যানিমোমিটার, হাইটোমিটার নাকি আর্গোমিটার, কে বলতে পারবে? চলো তাড়াতাড়ি, চলো তারপর তাড়াতাড়ি অ্যান্সার হয়ে যাক। 46 জন লাইভে আছে, তোমরা পারলে দেখো তো শেয়ার হচ্ছে কিনা, একবার ট্রাই করে দেখো শেয়ার হচ্ছে কিনা, আমার এখানে তো হচ্ছে না, তোমরা একটু শেয়ার করে দাও পারলে, আর লাইকও করে দিও ভিডিওটা, লাইক অপশান অনেকেরই হচ্ছে, লাইক অপশান নেই, কারোরটা শেয়ার অপশান পাচ্ছি না, জানি না কেন। চলো নয়টা বলছে চার, তো আমি বলে রাখি কাজ, কাজকে যারা ভয় পায় তাদের কি বলে জানো, আর্গোফোবিক বলে, যারা কাজকে ভয় পায় তাদের বলে আর্গোফোবিক, যারা কাজকে ভালোবাসে তাদের বলে কি আর্গোফেলিক, ঠিক আছে, যারা কাজ ভালোবাসে তাদের বলে আর্গোফেলিক, ওকে, তার মানে কি, তার মানে অ্যান্সার কি হবে, আর্গো মানে কাজ, ঠিক আছে, তাই জন্য আর্গ কার্যের একক কী বলে, আর্গ, আর্গ ইউজ করি না আমরা, তাহলে এটা অ্যান্সার কি হবে, আর্গোমিটার হবে এটার অ্যান্সার, ঠিক আছে, যারা যারা আর্গো ইউজ করেছো, ঠিক আছে, যারা যারা আর্গো ইউজ করেছো তারা তারা একদম সঠিক করেছো, ঠিক আছে, ক্লিয়ার, ঠিক আছে। চলো তারপর পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ইউনিট অফ দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি স্ট্রেস, স্ট্রেসের ফিজিক্যাল কোয়ান্টিটি ইউনিট কি, ঠিক আছে, ফিজিক্যাল কোয়ান্টিটি স্ট্রেসের ইউনিট কি, নিউটন, সেকেন্ড, স্টেরেডিয়ান, পাস্কেল নাকি জুল, ইউনিট অফ দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি স্ট্রেস ইজ কি হবে, চলো ওকে, চলো তাড়াতাড়ি অ্যান্সার হয়ে যাক, তাড়াতাড়ি অ্যান্সার, তাড়াতাড়ি অ্যান্সার হয়ে যাক, চলো সবাই একবার ট্রাই করে দেখো শেয়ার হচ্ছে কিনা, শেয়ারের অপশানই দেখাচ্ছে না আমার এখানে, বুঝতে পারছি না কি হচ্ছে, কিন্তু শেয়ারের অপশান দেখিয়েছিল, কিন্তু প্রথমে আমি শেয়ার করেছি যখন তখন অপশান ছিল, এখন গায়েব হয়ে গেছে অপশানটা। চলো তো অ্যান্সার চলে এসছে, অ্যান্সার কি, অ্যান্সার প্যাস্কেল হবে এর অ্যান্সার, ঠিক আছে, স্ট্রেসের একক কি প্যাস্কেল, ঠিক আছে, স্টেরেডিয়ান কেন হবে, স্টেরেডিয়ান কিসের একক, কৌণিক, কোন পরিমাপের একক হচ্ছে স্টেরেডিয়ান, ঠিক আছে। চলো তারপর, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কনসিডার্ড অ্যাজ আ পার্ট অফ দ্য অ্যাবায়োটিক এনভায়রনমেন্ট, অ্যাবায়োটিক মানে কি অবাত, ঠিক আছে, অ্যাবায়োটিক মানে অবাত, যেখানে বায়ুহীন, ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কনসিডার্ড অ্যাজ আ পার্ট অফ দ্য অ্যাবায়োটিক এনভায়রনমেন্ট, এদের মধ্যে কোনটি অ্যাবায়োটিক এনভায়রনমেন্টের পার্ট নয়, পার্ট নয় বলেছে, হ্যাঁ পার্ট নয়, অংশ নয়, নিচের কোনটি অ্যাবায়োটিক পরিবেশের অংশ হিসাবে বিবেচিত হয় না, নিচের কোনটি অ্যাবায়োটিক মানে পরিবেশের অংশ হিসাবে বিবেচিত হয় না, অ্যাবায়োটিক কোনগুলো,
মানে এক কথা এদের মধ্যে কোনটি বায়োটিক এনভায়রনমেন্টের কম্পোনেন্ট, এক কথা এটা জানতে চাইছে কোনটা বায়োটিক। অ্যাবায়োটিক না মানে কি কোনটা, অ্যাবায়োটিক না মানে কি বোঝায় কোনটা বায়োটিক, অ্যান্সার কি হবে? খুব ইজি, অ্যাবায়োটিক না মানে কি বায়োটিক কোনটা। 11টা সবাই বলছে 4, দেখেছো তো কিরকম বোকার মতন অ্যান্সার করছে সব। অ্যাবায়োটিক না মানে কি, অ্যাবায়োটিক না মানে কোনটা বায়োটিক, অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে প্ল্যান্ট। বাচ্চাদের কোয়েশ্চেন ছিল, বাচ্চাদের কোয়েশ্চেনে বোকা বানিয়ে সবাইকে ভুল অ্যান্সার দিয়ে দিল, ভাবো এবার। ঠিক আছে, অ্যাবায়োটিক, অ্যাবায়োটিক মানে কি, অ্যাবায়োটিক মানে অবাত, অ্যাবায়োটিক শব্দটা মানে অবাত, তার মানে এটা ধরে নিও না, ঠিক আছে, এই এই তার মানে এটা ধরে নিও না যে অ্যাবায়োটিক মানে এখানে বোঝাচ্ছে হচ্ছে অ্যাবায়োটিক মানে অবাতের কথা বলছে, যে অবায়ুজীবী, ঠিক আছে, ঠিক আছে, এখানে অ্যাবায়োটিক বলতে বোঝাচ্ছে অজৈব, ঠিক আছে, এটাকে বোঝাচ্ছে অজৈব, বোকা বানিয়েছে এটা, ঠিক আছে, এটা অ্যাবায়োটিক পরিবেশে আসেনি, এটা রেলেও এসেছিল, রেলে এসেছিল, অ্যাবায়োটিক দিয়ে দিয়েছে অবাত, সরি, হ্যাঁ পড়ছে, ঠিক আছে, চলো, অ্যাবায়োটিক দিয়ে দিয়েছিল অবাত, ঠিক আছে, এদিকে দিয়েছে অ্যান্সার করো। আসলে কথাটা অ্যাবায়োটিকের এখানে বাংলাটা অবাত নয়, অ্যাবায়োটিকের বাংলাটা হচ্ছে অজৈব, আমি তাই জন্য তো বলে দিলাম তোমাকে, তো ভেঙে আমি বর্ণনা করে দিলাম কোনটা বায়োটিক বলো, অ্যাবায়োটিক নয় মানে কি, তুমি বিপরীত শব্দ করে নাও কোনটা বায়োটিক, বায়োটিক মানে কি জৈব, মানেটাই উল্টো হয়ে গেছে, ঠিক আছে, ঠিক আছে, মানেটাই উল্টো হয়ে গেছে, সবাই ঘেটে ঘ করে দিয়েছে। তোমার এখানে অ্যাবায়োটিক নয় বলতে কোনটা বলেছে, অ্যাবায়োটিক এখানে অ্যাবায়োটিক বলতে অজৈব বুঝিয়েছে, আর অজৈবর মাধ্যমে কি বলেছে, এর মধ্যে কোনটা অজৈব, এয়ার অজৈব, এয়ার কি জৈব নাকি, এয়ার অজৈব, সয়েল অজৈব, ঠিক আছে, ওয়াটার অজৈব, সয়েল অজৈব, এবার সয়েলের কিছু কম্পাউন্ড থাকে যেগুলো জৈব, কিন্তু সয়েল পুরোপুরি তো জৈব নয়, সয়েল তো পুরোপুরি জৈব নয়, সয়েলের কিছু কম্পাউন্ড জৈব হতে পারে, এয়ারেরও তো কিছু কম্পাউন্ড আছে জৈব, কার্বন ডাইঅক্সাইড জৈব, মিথেন জৈব, ঠিক আছে, পুরোপুরি জৈব কোনটা, প্ল্যান্ট, নো ডাউট প্ল্যান্ট, চোখ বন্ধ করে, ঠিক আছে, চলো তারপর পরের প্রশ্ন, হুইচ কোম্পানি ডেভেলপ সুইফট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সুইফট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোন কোম্পানি তৈরি করে, সুইফট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোন কোম্পানি তৈরি করে, গুগল, মাইক্রোসফট, ফেসবুক নাকি অ্যাপেল, সুইফট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোন কোম্পানি তৈরি করে, গুগল, মাইক্রোসফট, ফেসবুক নাকি অ্যাপেল, তাড়াতাড়ি অ্যান্সার হয়ে যাক, 49 জন লাইভে আছে, তাড়াতাড়ি শেয়ার হয়ে যাক, তাড়াতাড়ি শেয়ার হয়ে যাক, এবং 50ও হয়ে যাবে তাহলে, চলো 51 জন হয়ে গেছে, চলো হাফ সেঞ্চুরি ডান, চলো তাড়াতাড়ি অ্যান্সার হয়ে যাক, তাড়াতাড়ি অ্যান্সার, বারোর এত এত অ্যান্সার এসছে, তো অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে অ্যাপেল, অ্যাপেল এটিকে তৈরি করে, সুইফট ল্যাঙ্গুয়েজ কার তৈরি, সুইফট ল্যাঙ্গুয়েজ হচ্ছে তোমার অ্যাপেলের তৈরি, ঠিক আছে, সুইফট ল্যাঙ্গুয়েজ কার তৈরি, অ্যাপেলের তৈরি সুইফট ল্যাঙ্গুয়েজ, ওকে ক্লিয়ার, চলো তারপরে, তারপরে প্রশ্ন, গ্রুপ অফ 4 বিটস ফর্ম আ, 4 বিট, 4 বিটকে কী বলা হয়, 1 বাইট, 1 নিবল, 1 গিগাবাইট নাকি 1 টেরাবাইট, কি বলা হয়, 4 বিটকে কি বলা হয়, 1 বাইট, 1 নিবল, 1 গিগাবাইট নাকি 1 টেরাবাইট, কোনটা হবে, চলো তাড়াতাড়ি অ্যান্সার হয়ে যাক, ব্রজ সুবুদ্ধি আমি খুব ভালো আছি, তোমরাও সবাই ভালো থেকো, পুজোটা ভালো করে কাটিও, কালী পুজো আসছে, দীপাবলি দিওয়ালি খুব ভালো করে কাটিও, চাইনিজ প্রোডাক্ট কেউ জ্বালিও না, চাইনিজ লাইট কেউ জ্বালিও না, ইন্ডিয়ান লাইট জ্বালাও, পারলে ইন্ডিয়ান লাইটের বদলে তোমরা যদি প্রদীপ জ্বালাতে পারো, কিছু গরিব মানুষ খেয়ে বাঁচে, ঠিক আছে, পারলে মাটির প্রদীপ জ্বালাও বাড়িতে, মাটির প্রদীপ না জ্বালাতে পারলে মোমবাতি জ্বালাও, কেউ না হলে ইন্ডিয়ান লাইট জ্বালাও, কোনো অসুবিধা নেই তাতে, কিন্তু চাইনিজ লাইট কেনার সময় এটা দেখে নাও যে সেটা চাইনিজ কিনা, যদি চাইনিজ হয় নিও না, দেশের স্বার্থে নিও না। তো অ্যান্সার একের পর এক আসছে, অ্যান্সার কি, অ্যান্সার হবে নিবল, নিবল কি, 4 বিটে হয় কি, 1 নিবল, 4 বিটে 1 নিবল, বিট হচ্ছে সব থেকে ছোটো মাপনের একক, ঠিক আছে, তো কি 4 বিটে হয় কি, 1 নিবল, ঠিক আছে, ক্লিয়ার, ক্লিয়ার সবার,
চলো পরের প্রশ্ন। ব্যারোগ্রাফ ওয়াজ ইনভেন্টেড বাই, ব্যারোগ্রাফ কে তৈরি করেন, ব্যারোগ্রাফ কে তৈরি করেন? অপশান কি বলছে? লুসিয়ান ভিডি, জন ভেন, থিওফাইলাস ভ্যান ক্যানেল নাকি লুইস উরে? কে আবিষ্কার করেন ব্যারোগ্রাফ যন্ত্র? লুসিয়ান ভিডি, জন ভেন, থিওফাইলাস ভ্যান কার্নেল ক্যানেল নাকি লুইস উরে? কোনটা হবে অ্যান্সার, কোনটা হবে অ্যান্সার? চলো তাড়াতাড়ি অ্যান্সার হয়ে যাক, তাড়াতাড়ি অ্যান্সার হয়ে যাক। স্যার আমি WBCS ব্যাচে লাইভ ক্লাস করতে পারছি না টু উইক ধরে। প্রলয়, তুমি একটা কাজ করো, আমাকে পার্সোনালি মেসেজটা করো, আমি তোমাকে একটা লিঙ্ক দেবো, তোমার অ্যাপটাকে আনইনস্টল করে ওই লিঙ্ক থেকে ডাউনলোড করে নাও, ঠিক আছে? তারপরে লাইভ ক্লাস করতে পারবে, ঠিক আছে? তোমাকে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্ক থেকে ডাউনলোড করবে, দেন তোমরা ক্লাস করতে পারবে, ঠিক আছে? যার যার অসুবিধা হচ্ছে তাড়াতাড়ি আমাকে পার্সোনালি মেসেজ করে জানাও, ঠিক আছে? চলো, আর যদি পার্সোনাল নাম্বার না থাকে তুমি আমাকে টেলিগ্রামে মেসেজ করো, ঠিক আছে? টেলিগ্রামে মেসেজ করো, টেলিগ্রামে তো আসছোই নিশ্চয়ই, আমার টেলিগ্রাম চ্যানেলের নাম সায়েন্স বাই শুভাশিস স্যার, সায়েন্স বাই শুভাশিস স্যার। শুভাশিস বানানটা সবাই ঠিক করে লিখবে, SUBHASISH, শুভাশিস স্যার, ঠিক আছে? সায়েন্স বাই শুভাশিস স্যার, এটাই সার্চ করবে আমার টেলিগ্রাম চ্যানেল চলে আসবে, সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা ঢুকে যে কোনো নোটস ফোর্স ডাউনলোড করতে পারো, ফ্রি ক্লাস পেয়ে যাবে এবং আমাকে ওখানে কন্ট্যাক্টও করে নিতে পারো পার্সোনালি, ঠিক আছে? লিঙ্কের অ্যাপ দিয়ে তোমার কাছে মেলে যে লিঙ্কের অ্যাপ গেছে ওটা দিয়ে পারছো না, তুমি আমারটা দিয়ে একবার ট্রাই করে দেখো, আমার কাছে যেটা আছে তাই জন্য বললাম, ঠিক আছে? চলো, তো ব্যারোগ্রাফ কে? ব্যারোগ্রাফ বলছে লুসিয়ান ভিডি, এখানে একজন বলছে লুসিয়ান ভিডি, কেউ বলছে জন ভেন, তো অ্যান্সার দেখে নেবো, অ্যান্সার কি? লুসিয়ান ভিডি। লুসিয়ান ভিডি কী আবিষ্কার করে? ব্যারোগ্রাফ আবিষ্কার করে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে? CHSL মানে অনেকবার এসছে, একবার নয় অনেকবার এসছে ব্যারোগ্রাফের এই কোয়েশ্চেনটা। তারপরের প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, খুব কমন কোয়েশ্চেন, যে কোনো পরীক্ষায় আসতে পারে। ডায়াবেটিস ইজ কজড বাই, ডায়াবেটিস কেন হয়? এক্সেস অফ ইনসুলিন, ইনসুলিন বেশি থাকার জন্য হয়। লো প্রোডাকশন অফ, তোমার ইনসুলিন হবে এখানে, ইনসুলিনটা কেটে গেছে নাকি? আচ্ছা, তলায় আছে ইনসুলিন, ওকে। লো প্রোডাকশন অফ ইনসুলিন, ইনসুলিনের লো প্রোডাকশনের জন্য হয়। ম্যালফাংশন অফ লিভার বিলিরুবিন, সরি, ম্যালফাংশন অফ লিভার এটার জন্য হয় নাকি হায়ার প্রোডাকশন অফ বিলিরুবিনের জন্য হয়? ওকে, একটুখানি অপশানটা একবার দেখে নিও, এটা একটা অপশান, এক্সেস অফ ইনসুলিন, ওকে, এটা কি এক্সেস অফ ইনসুলিন একটা অপশান? ও সরি, আমার অ্যান্সারই রিভিল হয়ে গেছে, সরি, এক্সেস অফ ইনসুলিন। তাও চলো চলো, যারা যারা দেখতে পাওনি তাড়াতাড়ি অ্যান্সার করো, এক্সেস অফ ইনসুলিন, লো প্রোডাকশন অফ ইনসুলিন, ওকে, লো প্রোডাকশন অফ ইনসুলিন, ম্যালফ্যাংশন অফ লিভার নাকি হায়ার প্রোডাকশন অফ বিলিরুবিন, কোনটা হবে অ্যান্সার? 15টা সবাই বলছে 2, 2, 2। দেখো, ডায়াবেটিস কেন হয়, ডায়াবেটিসের কারণ কি, ডায়াবেটিস কেন হয়? ইনসুলিনের কি, লো প্রোডাকশানের জন্য। লো প্রোডাকশান যখন হয় আমাদের শরীরে, ইনসুলিন যখন কম উৎপাদন হয় তখন আমাদের কি হয়, ডায়াবেটিস হয়। তখন কি করা হয়, আমাদের পেটে ইঞ্জেকশন দেওয়া হয়, কিসের, ইনসুলিনের ইঞ্জেকশন দেওয়া হয়, ঠিক আছে? ইনসুলিন ইঞ্জেকশন দেওয়া হয়, তাহলে কি হয়, তারপরে আবার নর্মাল হয়ে যায় মানুষটা, তারপরে আবার সে সেরে ওঠে, ঠিক আছে? ক্লিয়ার, ওকে, তো অ্যান্সার কী হবে, লো প্রোডাকশান অফ ইনসুলিন হবে এটির অ্যান্সার, ঠিক আছে? ক্লিয়ার, চলো তাহলে আমাদের ক্লাস তো এখানেই শেষ। তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে, আমার ক্লাস, তাহলে Y229 কোডটি ইউজ করে যে কোনো কোর্স তোমরা পারচেস করে নিতে পারো, 77% ডিসকাউন্ট চলছে, যে কোনো কোর্স পারচেস করতে পারো। কী কী কোর্স আছে, WBCS আছে, ঠিক আছে, WBCS-এর কোর্স আছে, তোমাদের WBP আছে, WBP-র কোর্স আছে, এছাড়া কি তোমাদের খুব শীঘ্র, আর WBPSC-র কোর্স চলছে তোমাদের এখানে, WBPSC ক্লার্কশিপ, ঠিক আছে, WBPSC ক্লার্কশিপ, এখানে একজন কোয়েশ্চেন করছে নভেম্বরে কি হবে স্যার, নভেম্বরে কি হবে, তো নভেম্বরে NTPC কি হবে, তো নভেম্বরে NTPC ডিসেম্বরে হবে কি না, ডিসেম্বরে হবে না, কারণ ডিসেম্বরে অলরেডি রেলের অন্য একটা পরীক্ষা চলছে, তো ডিসেম্বরে হবে না, মানে জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা আছে,
ঠিক আছে। WBPSC ক্লার্কশিপ তোমার সেকেন্ড টায়ারের, ঠিক আছে, সেকেন্ড টায়ারে তোমরা কোর্স পারচেস করে নিতে পারো। এছাড়া কি খুব শিগগিরই তোমাদের জন্য CHSL এর কোর্স আসছে, CHSL এর কোর্স তোমরা পারচেস করে নিতে পারো। কোন কোড দিয়ে? যেটা হচ্ছে আমার কোড Y229, এটা দিয়ে তোমরা কোড মানে কোর্স পারচেস করে নিতে পারো। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। স্যার আমি PDF ডাউনলোড করতে পারি না, কেন? কারণ তোমার ফোনে একটা অ্যাপ নেই, যে অ্যাপটার নাম হচ্ছে কি WPS অ্যাপ, ঠিক আছে। WPS বলে একটা অ্যাপ হয়, সেটা রাখতে পারো, বা অনেকে এটা চাইনিজ অ্যাপ তাই জন্য ব্যবহার করতে করে না। তো WPS যদি না নাও তাহলে যেটা ডাউনলোড করবে সেটা হচ্ছে কি মাইক্রোসফট, ঠিক আছে, মাইক্রোসফট অফিস, ঠিক আছে, মাইক্রোসফট অফিস এই অ্যাপটা নামিয়ে নাও মোবাইলে। তো এইটা দিয়েও তোমরা PPT পড়তে পারবে, ঠিক আছে, মাইক্রোসফট অফিস তোমরা নামিয়ে নাও, ঠিক আছে, ক্লিয়ার সবার? ওকে, তো চলো আজকের মতো ক্লাসটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, শেয়ার করে দেবে, চ্যানেল যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, ভিডিওটা খারাপ লাগলে ডিসলাইক করে দিও, কিন্তু ডিসলাইক করলে কমেন্ট করে জানিও অবশ্যই কেন ভিডিওটা খারাপ লাগলো। আর তোমাদের জন্য অ্যানালাইসিস ভিডিও নিয়ে আমি আসছি পরশু দিন এবং তারপরের দিন, দুটো অ্যানালাইসিস ভিডিও নিয়ে আসছি। এক, কোন কোন উদ্যোগ সারা পৃথিবীকে বদলে দিতে পারে, এমন কিছু স্টার্ট আপ এবং এমন কিছু আবিষ্কার সেগুলো নিয়ে আসবো যেটা সারা পৃথিবীকে বদলে দিতে পারে। এবং দ্বিতীয় দিন নিয়ে আসবো ভারত কীভাবে দুবাই হয়ে উঠতে পারে সেই নিয়ে একটা অ্যানালাইসিস, দুটো অ্যানালাইসিস নিয়ে আসবো। আর তোমাদের একজন স্টুডেন্ট দাবি করেছিল মানে কলকাতা কীভাবে লন্ডন হতে পারে এবং দার্জিলিং কীভাবে সুইজারল্যান্ড হতে পারে তার একটা পারফেক্ট বর্ণনা, তো সেই উপরে সেইটার উপরে আমরা তোমাদের একটা মানে ভিডিও নিয়ে আসবো, সেটার উপরে তোমাদের জন্য আমি ভিডিও নিয়ে আসবো। তো তোমরা আরও জানাতে পারো কিসের উপরে তোমরা ভিডিও চাও, সেগুলোর উপরে আমি তোমাদের জন্য অ্যানালাইসিস ভিডিও বানাবো। অ্যানালাইসিস ভিডিও ভালো লাগলে একটুখানি শেয়ার করে দেবে। অলরেডি আমি একটা অ্যানালাইসিস ভিডিও বানিয়েছি, সেটা অলরেডি তোমাদের অ্যানালাইসিস বলে একটা প্লেলিস্ট আছে, সেখানে তোমরা পেয়ে যাবে। অলরেডি একটা অ্যানালাইসিস আমি বানিয়েছি, তোমরা দেখবে কেমন লাগে, ওটা কেমন লাগলো, শেষের অংশটা অবশ্যই দেখবে। প্রতিকারের ব্যাপারে দেওয়া আছে, প্রতিকারটা অবশ্যই দেখবে, যেটা তোমাদের পার্সোনাল বুদ্ধি বাড়াতে সাহায্য করবে এবং কি সাহায্য করবে, তোমাকে WBCS এর রাইটিং বা বিভিন্ন পরীক্ষায় রাইটিং লিখতেও তোমাকে হেল্প করবে। তো চলো আজকের মতো ভিডিও এখানে এন্ড করছি, দেখা হবে আবার তোমাদের সাথে পরের দিন। তো আজকের মতো টাটা, গুড বাই, বিদায়।